ঘূর্ণিঝড় আমফান উপকূলীয় এলাকায় আঘাত হানার পর দিক পরিবর্তন করে শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে তাণ্ডব চালায় যশোর ও রাজশাহী অঞ্চলে। প্রচণ্ড বেগে আঘাত হানা আমফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যশোর অঞ্চলে। ভেঙে গেছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি ও গাছপালা, খুঁটি উপড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে কয়েকটি জেলা। তবে সুন্দরবন দেশকে এবারও ঘূর্ণিঝড়ের ক্ষতির পরিমাণ কমিয়ে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ইউসুফ রানা। সুপার সাইক্লোন আমফান বাংলাদেশের উপকূলে তাণ্ডব চালিয়ে দিক পরিবর্তন করে আঘাত হানে যশোর অঞ্চলে। এতে ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও যশোর অঞ্চলের বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় পানির বরজ, জোয়ারের পানিতে ডুবে গেছে ফসলের মাঠ। ভোরের দিকে বৃষ্টি ঝরিয়ে আমফান পরিণত হয় শক্তিশালী নিম্নচাপে, ধ্বংসযজ্ঞ শুরু করে রাজশাহী অঞ্চলে। ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসছে এই অঞ্চল জুড়ে। বেশ কয়েকটি জেলায় ঝরে পড়েছে শত শত মন আম, বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, গাছপালা। পল্লী বিদ্যুতের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় কয়েকশো বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে এক কোটির বেশি গ্রাহক। তবে দ্রুত সংস্কার কাজ শুরু করায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এদিকে রাস্তায় গাছ পড়ে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে যানজট। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় ও উদ্ধার কাজ করছে জেলা প্রশাসন। তবে ঘূর্ণিঝড় বুলবুলের মতো সুপার সাইক্লোন আমফানের হাত থেকে এবারও দেশকে বাঁচিয়েছে সুন্দরবন বলে মনে করেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সুন্দরবনের কারণে ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলেও জানান এই জলবায়ুবিদ। ভয়াবহ একটা সুপার সাইক্লোন যে অঞ্চল দিয়ে প্রবেশ করে সে ডান দিকেই ছিল সুন্দরবন, যার ফলে আমরা আশা করছি যে সুন্দরবন হয়তো অনেকটাই তার গতিবেগ কমিয়ে দিতে সাহায্য করে। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ আরও বাড়বে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।